আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আমাদের হাতে আছে হচ্ছে একটি এইচপি বর্ডারলেস মনিটর এবং এটির মডেলটি হলো E223। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে মূলত হলো লাইটের সমস্যা দেখাচ্ছে। আমাদের এই পাশটিতে সম্পূর্ণ আলো ঠিক আছে, আমাদের ডান পাশ এবং বাম পাশ সবই ঠিক আছে, শুধুমাত্র মাঝ বরাবর এই অংশটিতে অন্ধকার। তো আসলে এটা সমস্যা কেন বা কিসের জন্য? এটা মূল সমস্যা হলো যে ব্যাকলাইটটি জ্বলছে না। এখন ব্যাকলাইটটি কেন জ্বলছে না, ব্যাকলাইটটিও খারাপ হতে পারে অথবা এখানে ভোল্টেজ নাও যেতে পারে। তো ভোল্টেজ না গেলে তো আমাদের বাকি লাইটগুলো জ্বলতো না, তো এখানে ভোল্টেজও যাচ্ছে যে কোনো কারণে লাইটটি জ্বলছে না। তো এটা সমস্যা মূলত ব্যাকলাইট থেকে হয়। আজকে আমরা এই মনিটরটি সম্পূর্ণ খুলবো এবং দেখাবো যে বর্ডারলেস মনিটরে যে রিস্কগুলো আছে সেই বিষয়গুলো দেখাবো এবং লাইটটি কীভাবে রিপেয়ার করে সেটাও দেখাবো। তো আশা করবো আমাদের এই ভিডিও জুড়ে আপনারা সম্পূর্ণ ভাবে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা কথা না বাড়াই সরাসরি ব্যাক পার্টটি খুলি। তো চলুন আমরা আর একবার পাওয়ার লাগিয়ে দেখবো, কারণ হচ্ছে অন্য সময় আমাদের তো এই এই কেবল থেকে হয়, সেইটা আমরা একটু প্রমাণ দেখে নেব যে আসলে এই কেবল থেকে কি না। এই দেখুন আমাদের এই লাইটটি তো অন্ধকার দেখতেই পাচ্ছেন এখানে। তো আমরা কেবলটি নাড়া দিই, পাশাপাশি দেখি কিছু হয় কি না। এই হলো কেবলটি নাড়া দেওয়া, কিন্তু আমাদের লাইট পরিবর্তন হচ্ছে না, তার অর্থ আমাদের ভিতর থেকে সমস্যা। আর এই যে প্যানেল একটি সিগনেচার আছে সেটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ হচ্ছে অনেক সময় আমাদের চিন্তা ভাবনা থাকে যে এই প্যানেলটি সেই প্যানেল না কাজ করার পরে। তো চলুন আমরা কথা না বাড়াই, আর এই ভিডিওটি আসলে আপনারা খেয়াল করে দেবেন, আর কেউই নিজে যারা ব্যবহার করে আছেন তারা চেষ্টা করবেন না এই কাজটি করার জন্য, কারণ এই কাজটি করতে গেলে কিন্তু অবশ্যই প্যানেলটি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য অবশ্যই টেকনিশিয়ান যারা রেগুলার কাজ করে তাদের কাছে যাবেন এবং তাদেরকেই করতে দেবেন। আপনি বা যারা ইউজার আছেন তারা কখনোই এটা চেষ্টা করবেন না এবং উপদেশ দিবেন না। তো চলুন আমরা সব কাজগুলো করতে থাকি, দেখতে থাকুন আমাদের সাথে। এই হলো আমাদের ব্যাক পার্টটি খোলা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আমাদের যে লাইট আছে এই যে লাইট, এখানে কোন লাইটটি জ্বলছে না সেটা আমরা দেখব। তো চলুন আমাদের সাথে থাকুন, খুব সাবধান থাকা লাগবে। আমরা আমাদের এই কাজটি করে ফেলছি, এটা সরিয়ে ফেলি। তো আমরা সম্পূর্ণ পার্ট খুলে নিয়েছি, এখন আমরা দেখব যে কোন লাইটটি জ্বলে না সেটা আমরা একটু আইডেন্টিফাই করে নেব। তো আমরা পাওয়ারটি দিই, এই হলো পাওয়ার দেওয়া। দেখুন আমাদের এই সেকশনের যে বাতিটা আছে সেটা জ্বলে না, তার মানে এখানে একটা দুইটা তিনটা জ্বলে, চার নাম্বারটা জ্বলে না। আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে আমাদের গ্রাউন্ড কিন্তু চারটা, গ্রাউন্ড চারটা থাকে এখানে, পজিটিভ থাকে দুইটা, আর গ্রাউন্ড থাকে মানে ছয় পিনেতে গ্রাউন্ড থাকে চার পিন আর দুইটা থাকে পজিটিভ। তো এখন আমাদের যেহেতু এই এই যে এই পার্টটাতে জ্বলে না, এইটা এইখান থেকে এই পর্যন্ত নিই, তো আমরা এখন বাইর করবো যে লাইটের সমস্যা কিনা না, গ্রাউন্ড পায় না বা কী আসে ওইসব। তো চলুন দেখি। তো চলুন আমরা লাইটগুলো চেক করে নিই যে আসলে লাইট খারাপ নাকি, আর সেক্ষেত্রে আমাদের অবশ্যই পাওয়ার দিতে হবে লাইটে। দেখুন আমাদের এই পাশে লাইটটিগুলো জ্বলে না। তো আমরা একটা একটা করে দেখি, যেহেতু একবার জ্বলে একবার জ্বলে না, হয়তো কোনো একটা লাইট খারাপ হলে হতে পারে, আমরা একটা একটা করে শর্ট করে করে দেখি। হ্যাঁ, তো চলুন বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করুন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এখানে শর্ট করলে আসতেছে না। আমরা বেসিক জিনিস দেখাচ্ছি, ভোল্টেজ ম্যাপে এই দেখুন বেসিক দেখাচ্ছে, এখানে কিন্তু শর্ট করলে হবে না, কারণ হচ্ছে আমাদের ভোল্টেজ সাপ্লাই হচ্ছে না, এই লাইটটি কাটা আছে, যার কারণে আমাদের এই লাইটটি শর্ট করার পরে যে ভোল্টেজ যখন সাপ্লাই হয়ে যায় তখনই আমাদের মূল কাজটি মানে বাতিগুলো জ্বলে, তার অর্থ এই লাইটটি খারাপ। এখন এই লাইটটি আমি চেঞ্জ করবো না পুরো স্টিক চেঞ্জ করবো সেটা হলো বিষয়, কারণ হচ্ছে যেহেতু এই একটি লাইট খারাপ হয়েছে, এখন অন্য লাইট একটা লাইট চেঞ্জ করলে হয়তো এরকমও হতে পারে যে পরবর্তীতে ঝামেলা করতে পারে। তো চলুন দেখি যে আসলে কী করা যায় বা কী করবো, অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আমরা আসলে এখানে লাইটটি শুধু একটি লাইটই পরিবর্তন করেছি, কারণ হচ্ছে পুরা স্টিক আমাদের কাছে এই মুহূর্তে নেই। আমরা আমাদের এই যে এখান থেকে লাইটটি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই লাইটটি খুলে আমি এখানে লাগিয়ে দিয়েছি, যদিও এই জিনিসটা দেখাতে পারিনি যে দুঃখিত সময়ের অভাবে। তো যাই হোক, ওই সময় মানে আমার হেল্পার যিনি আমাকে হেল্প করবে তিনি ছিলেন না। তো চলুন আমরা চেক করে দেখি। দেখুন আমাদের ওই সিঙ্গেল লাইটটি কিন্তু আমরা দেখিয়েছিলাম যেটা খারাপ, তো সেটা চেঞ্জ করার পরে আমাদের সম্পূর্ণ লাইট কমপ্লিট। তো চলুন আমরা এখন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ফিটিং করবো, আবারও
সব প্যানেল সব কিছু লাগাবো এই জিনিসটা লাগানোর পরে কি অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্যানেলটি ফিটিং হয়ে গেল এখন আমরা সার্কিট বোর্ডটি লাগাবো এবং বাকি সব কিছু লাগিয়ে দেখব তো চলুন আমরা পাওয়ার দিয়ে দেখি একবার এই হলো আমাদের বিজে কেবল এবং পাওয়ার লাগানো দেখতেই পাচ্ছেন দেখুন আমাদের কিন্তু ডিসপ্লে সম্পূর্ণ ঠিক আছে এবং আমাদের এখানে যে লাইটের সমস্যাটা ছিল সেটাও সমাধান হয়ে গেছে তো দেখতে দেখতে কিন্তু আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ যে আমাদের কোনো সমস্যা হয়নি অনেকেই ভিডিওর মাধ্যমে অনেকেই প্রশ্ন থাকে যে বর্ডারলেসের লাইট চেঞ্জ করলে অথবা প্যানেল খুললে যে রিস্কগুলো থাকে সেটা তো থাকেই বাই রিস্ক থেকেও আমরা কিন্তু কাজ পরিপূর্ণ করতে পারি কারণ রিস্ক তো নিতে হবে এর বাইরে বাকি কাজগুলো আমরা চেষ্টা করবো পরিপূর্ণ করার জন্য তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু